আজকে তোমাদেরকে বলবো স্কেল কি, স্কেল সম্পর্কে আলোচনা করবো। হোয়াট ইজ স্কেল? স্কেল সোজা কথা পরিমাপ। যে কোনো জিনিস বলতে গেলে আমাদের একটা পরিমাপ দিতে হয়। যেমন ধরো তেলের ক্ষেত্রে, তরল জিনিসের ক্ষেত্রে লিটারে বলবো, আবার ধরো ভারী জিনিসের মানে কঠিন জিনিসের ক্ষেত্রে কেজিতে বলবো বা পাউন্ডে বলবো, আর গ্যাসীয় জিনিসের ক্ষেত্রে মিলিবার বা অন্য কোনো অন্য কোনো ইউনিট ইউজ করবো, সেন্টিমিটারে ইউজ করি। কিন্তু ভূগোলের ক্ষেত্রে স্কেলের যে সংজ্ঞাটা, সেটাকে আমরা সাধারণত মানচিত্রের স্কেল বলতেই বোঝাই। অর্থাৎ ভূগোলের স্কেলের সংজ্ঞা দেব মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব আর ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত, সেটাই হচ্ছে স্কেল। মানচিত্রে কোনো দুটো স্থানের মধ্যে যে দূরত্ব আর ঠিক ওই দুটো স্থানের মধ্যে ভূপৃষ্ঠের উপর অর্থাৎ পৃথিবীতে আসল যে দূরত্ব, এটার যে অনুপাত, সেটাই হচ্ছে ভূগোলের স্কেলের সংজ্ঞা। এবার এই স্কেলকে আমরা তিন রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, স্টেটমেন্ট আর ভার্বাল স্কেল। এটাকে লিখিত বা বিবৃতিমূলক স্কেল বলি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরে যেটাকে আমরা বলি ভগ্নাংশ সূচক স্কেল, এরিয়া স্কেল, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। স্টেটমেন্ট বা বিবৃতিমূলক স্কেল, দেখো কী বলছি, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার। তার মানে কি? মানচিত্রের 1 সেন্টিমিটার মানে পৃথিবীতে প্রকৃত 100 কিলোমিটার দূরত্বের কোনো একটা জায়গা থেকে বোঝাচ্ছি। 1 ইঞ্চ ইকুয়াল টু 500 মাইলস, মানে কি, মানচিত্রে যদি 1 ইঞ্চি কোথাও দাগটা নেই, তার মানে ওটা পৃথিবীতে প্রকৃত কোনো একটা জায়গায় 500 মাইল দূরত্বকে বোঝাচ্ছে। এইভাবে লিখিতভাবে যখন বলি, এটাকে বলে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। নেক্সট দেখো আসছি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটাকে আমরা আরএফ দিয়ে প্রকাশ করি। দেখো আরএফ ইজ ইকুয়াল টু 1 লাখ কিলোগ্রাম। এবার এই 1 লাখ কথাটা কীভাবে অঙ্কটা আসে, বা দেখো কথাটার মানেটা দাঁড়ায়, একটা অঙ্ক তোমাকে করে তোমাদের পরিষ্কার করে বোঝাই। দেখো 5 সেন্টিমিটার ম্যাপের স্কেল বা ম্যাপের দূরত্ব সমান সমান 30 কিলোমিটার ভূমিভাবকের দূরত্ব, এখানে আরএফ কত? 5 সেন্টিমিটার ম্যাপের দূরত্ব আর 30 কিলোমিটার ভূমিভাগের দূরত্ব সমান যদি হয়, তাহলে আরএফ কত? এখানে কী লিখবো? 5, মানে 5 সেন্টিমিটারের 5টাকে উপরে লিখবো আর 30 কিলোমিটারটাকে নিচে লিখবো। এবার 5 যেহেতু উপরে সেন্টিমিটার, তাহলে 30 কিলোমিটারকে ইন্টু 1 লাখ দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটারে পৌঁছাবো, তাহলে 30 লাখ হবে। তাহলে উপরে 5 আর নিচে 30 লাখ হলো, কাটাকুটি করে কত দাঁড়ালো? উপরে 1 আর নিচে 6 লাখ। তাহলে এখানে আরএফ কি দাঁড়ালো? 1:6 লাখ। কেন ব্যাপারটা হলো, 1 সেন্টিমিটার ইকুয়াল টু যখন 1 কিলোমিটার বলছি ম্যাপে বা লেখাতে বিবৃতিমূলক স্কেলে, আসলে কী হচ্ছে, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লাখ সেন্টিমিটার, তাই তো? কিলোমিটারে তোমরা হিসাব করো, তাহলে তাই দাঁড়াবে। তাহলে আরএফ ইকুয়াল টু, যদি 5 সেন্টিমিটার ম্যাপ স্কেলের দূরত্ব ইকুয়াল টু 30 কিলোমিটার হয়, তাহলে এখানে আরএফ কিন্তু 1:6 লাখ হবে। ঠিক আছে, 10টি এরিয়া স্কেল বা আয়তন স্কেল। ধরো আয়তন মানে কি? আয়তক্ষেত্র কোনো একটা জায়গায়, 1 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়াল টু 5 স্কোয়ার কিলোমিটার, 1 স্কোয়ার ইঞ্চি ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মাইলস। আসলে ব্যাপারটা কী হচ্ছে, যে আমরা কোনো একটা জায়গা যখন বলছি তার স্কোয়ারে বা আয়তনে যখন প্রকাশ করছি, তখন সেটাকে আমরা কী বলছি, আয়তন স্কেল বা এরিয়া স্কেল। গ্রাফিক্যাল স্কেল, এইটা হচ্ছে একে একে বোঝাতে হয়। এটার কতগুলো ভাগ আছে? লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, ভার্নিয়ার স্কেল আর ডায়াগোনাল স্কেল। এগুলো সাধারণত ছবি একে যে স্কেলগুলো বোঝানো হয় সেগুলোকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। যেগুলো তোমাদের আমি পরপর পরপর, তোমরা যদি ম্যাপ বই খোলো দেখবে এই ধরনের স্কেলের ছবি তোমরা দেখতে পাবে। এটাকে বলে লিনিয়ার স্কেল। আবার এটা কম্পারেটিভ স্কেল কেন? দেখো উপরে কিলোমিটার নিচে মাইল দুটোই রয়েছে বলে এটাকে বলে কম্পারেটিভ স্কেল। যদি একটা থাকতো তাহলে এটাকে বলতো শুধু লিনিয়ার স্কেল। অর্থাৎ এই যে ছবিটা একে বোঝানো হচ্ছে এটাকে বলে লিনিয়ার স্কেল, আর এই কম্প্যারিজনটা থাকছে একদিকে কিলোমিটার একদিকে মাইল, তার জন্য এটাকে কী বলছে, কম্পারেটিভ স্কেল বা তুলনামূলক স্কেল। এটা দেখো একটা ভার্নিয়ার স্কেলের ছবি। এটা সাধারণত খুব সূক্ষ্ম মাপুনির জন্য এটা ব্যবহার করা হয় এই যন্ত্রটা। তোমরা যত বড় হবে এরপরে যখন ক্লাস
ইলেভেনে উঠবে তখন এই যন্ত্রগুলো তোমরা দেখবে, এটা একটা ভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে কোনো একটা স্কেল দেখতে গেলে এই ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। তাকে বলে ডায়াগোনাল স্কেল। এটা ডায়াগোনাল স্কেল কিনতে পাওয়া যায়। এটাও ধরো আমরা কী বলি 7.4 অবধি মাপতে পারি, কিন্তু 7.45 সেটা তো মাপতে পারে না। ডায়াগোনাল স্কেলে কিন্তু পয়েন্টের পর দুঘর পর্যন্ত মাপা যায়। এটাকে ডায়াগোনাল স্কেল, এটা বাজারে কিনতেও পাওয়া যায়, তোমরা পরে দেখতেও পাবে। এটা যখন পড়াশোনা করবে আরও তখন এই ডায়াগোনাল স্কেলের সাথে পরিচিত হবে, ব্যবহারটার সাথেও পরিচিত হবে ডায়াগোনাল স্কেল কীভাবে ব্যবহার করতে হবে। এবারে আসি স্মল স্কেল আর লার্জ স্কেল ম্যাপ, অর্থাৎ ছোটো স্কেল দিয়ে আমরা কী দেখাই আর বড় স্কেল ম্যাপে আমরা কী দেখাই। ছোটো স্কেল দেখো কোনো একটা জায়গায়, এটা কী হয়েছে, একদিকে আমেরিকার ছবি রয়েছে আর একদিকে কোনো প্যাসিফিক ওশানেরই একটা অংশের ছবি, এগুলো কী খুব পুঙ্খানুপুঙ্খ কিছু দেখাতে পারছি না। একটা দেশের ছবি মানে এটার সব এটার মধ্যে দিয়ে আমরা কি শুধু দেশটার আকার আয়তনটা সম্পর্কে বুঝতে পারছি আর কিছু বুঝতে পারছি না। এই ধরনের যে ম্যাপগুলো সেগুলোকে বলে ছোটো স্কেলের বিশাল বড় জায়গা আঁকা ম্যাপ, এগুলোকে বলা হয় স্মল স্কেল ম্যাপ। এটাকে বলে লার্জ স্কেল ম্যাপ। এটা একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, পরবর্তীকালে তোমরা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিটের সাথে পরিচিত হবে। খুব ছোট্ট একটা জায়গাকে অনেক বড় করে যখন দেখানো হয় ম্যাপে বা স্কেল না নিয়ে তখন সেটাকে বলে লার্জ স্কেল ম্যাপ। এটা মূলত টোপোগ্রাফিক্যাল ম্যাপ। বা ধরো কোনো তোমরা আগের দিনই একটা প্রশ্ন করেছিলে মৌজা ম্যাপ, এগুলো কিন্তু সব বড় স্কেলের ম্যাপ। ঠিক আছে।